বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি চলে গেলে ওয়াইফাই চালানোর জন্য ওয়াইফাই অনু বা রাউটারকে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হয় ইউপিএস এর। এই ভিডিওতে এই ধরনের একটি ইউপিএস তৈরি করা শিখব। তবে ইউপিএস এ থাকছে অটোমেটিক সুইচিং সিস্টেম, যখন বিদ্যুৎ থাকবে তখন ইউপিএস এর ভিতরে যে ব্যাটারিগুলো আছে সেগুলো চার্জ হবে এবং রাউটার এবং অনু অ্যাডাপ্টারের সাহায্যে চলবে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন ব্যাটারির সাহায্যে অনু এবং রাউটার অটোমেটিকলি চলতে শুরু করবে। এই ক্ষেত্রে আপনাকে বারবার জ্যাক পরিবর্তন করতে হবে না বা আপনার যে রাউটার বা ইউপিএস আছে সেটার জ্যাককে আপনার একটা থেকে খুলে আরেকটা লাগানোর কোনো ঝামেলা নেই। সমস্ত প্রক্রিয়া হবে অটোমেটিকভাবে। তবে সম্পূর্ণ এই অটোমেটিক প্রক্রিয়াটি করা হবে একটি 12 ভোল্টের ডিসি রিলের সাহায্যে। তো বুঝতেই পারছেন খুবই সহজ একটি প্রক্রিয়া। তবে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে আমি কিভাবে কি করছি, এবং প্রতিটা পার্টি আমরা ছোট ছোট ব্লক ডায়াগ্রাম শেয়ার করব, সেগুলোকে দেখে দেখে আপনারা কিন্তু নিজেরাই এই ধরনের একটি ইউপিএস তৈরি করতে পারবেন। ইউপিএস এর কেসিং বা বক্স তৈরির জন্য আমার সেই একই প্রক্রিয়া, সেটা হচ্ছে পিভিসি পাইপ কেটে দেন সোজা করে নিয়ে বিভিন্ন শেপে আমি কেটে নিয়েছি। আপনারা যারা আমার মতো এরকম বক্স তৈরি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি মাপটা বলে দিচ্ছি যে আপনারা কত কত মাপটা নেবেন। সেটা সামনের এবং পেছনের অংশের দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 10 সেন্টিমিটার। উপরে এবং নিচের অংশে দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 15 সেন্টিমিটার, এবং দুই পাশের যে দৈর্ঘ্য রয়েছে সেটা হবে 8 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 15 সেন্টিমিটার। এখন আমি সুইচ, সকেট এবং মিনি যে ভোল্ট মিটারটি আছে এটা আমরা যথাস্থানে বসিয়ে ফেলবো। সুপারগ্লুর সাহায্যে বোর্ডের সাথে সুইচগুলোকে আমি একটু লাগিয়ে নিচ্ছি। এখন সুইচ এবং সকেট আমরা কিছুটা সোল্ডার করে নিচ্ছি। এখন দুটি ছোট তারের সাহায্যে সুইচের এক প্রান্তের সাথে সকেটের যে পজিটিভ আছে এর সাথে আমরা সোল্ডার করে নিব। এরপর আমরা সকেটের যে নেগেটিভ প্রান্তগুলো আছে সেগুলোকে আমরা কালো তারের সাহায্যে শর্ট করে নিব। মিনি মিটারের যে অতিরিক্ত কেবলগুলো রয়েছে সেগুলো আমি কেটে নিচ্ছি, মিটারের পজিটিভ সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিব। এরপর সুইচের যে বাকি প্রান্তগুলো রয়েছে সেখানে আমরা একটি করে তারকে সোল্ডার করে নিব। এখন আমাদের প্রয়োজন হবে 12 ভোল্ট ডিসি রিলে একটি। উপরে ব্লক চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্র অনুযায়ী হচ্ছে আপনারা কানেকশনটা করে নেবেন। সো আমি একইভাবে কানেকশনটা করে আপনাদের দেখাচ্ছি কিভাবে কানেকশনটা করবেন। প্রথমে আমরা ডায়োডকে সোল্ডার করে নিব এইভাবে। এরপর ডায়োডের এই প্রান্ত থেকে আমরা একটি লাল তারকে সোল্ডার করে নিব। তারপর হচ্ছে আমরা NO, কমন এবং NC পিনের সাথে তিনটি লাল তারকে আমরা সোল্ডার করব। তারপর ডায়োডের যে অ্যানোড প্রান্ত আছে এখানে একটি কালো তারকে আমরা সোল্ডার করে নিব। এখন আমি আমাদের যে রিলেটি রয়েছে এটিকে আমরা ডাবল সাইড টেপের মাধ্যমে আমাদের এই কেসের সাথে লাগিয়ে নিচ্ছি। রিলের যে NO এবং NC থেকে দুটি তার বের হয়েছে, এই তার দুটিকে আমরা সকেটের যে পজিটিভ টার্মিনাল দুটি রয়েছে আমরা এই দুটি সকেটের পজিটিভ টার্মিনালে সোল্ডার করে নিব। এটি হচ্ছে XL6009 মডুল, এর সাহায্যে হচ্ছে ভোল্টেজকে বাড়িয়ে নির্দিষ্ট মানে স্থির রাখা যায়। এটিকে বুস্টার নামে আপনারা চিনে থাকেন, সো এটাকে বুস্টার মডুলও বলা হয়। একই রকম দেখতে এটা হচ্ছে LM2596 মডুল, এর সাহায্যে হচ্ছে ভোল্টেজকে কমানো যায়, যা বাক কনভার্টার নামেই বেশি পরিচিত। এই মডুলগুলোর প্রাইস 100 টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন এবং বিভিন্ন অনলাইন শপে পাওয়া যায়। তাছাড়া দারাজও আপনার অ্যাভেলেবেল এই মডুলগুলো পেয়ে যাবেন। আমি একটি তারের মাঝে কেটে তারপরে আরও একটি তারকে আমরা এখানে জোড়া দিয়েছি, এই কারণে আপনারা তিনটি প্রান্ত কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা এই তারগুলোর সাহায্যে হচ্ছে আমাদের যে সার্কিটগুলোর ইন প্লাস আছে সেই ইন প্লাসের সাথে সোল্ডার করে শর্ট করে নিব। একইভাবে আমরা কালো তার ব্যবহার করে ইন মাইনাসের যে প্রান্তগুলো আছে সেগুলোকে শর্ট করে নিচ্ছি।
একই প্রক্রিয়ায় আউট মাইনার যে প্রান্তগুলো আছে সেগুলোকেও শর্ট করে নিচ্ছি। এরপর সুইচের সাথে লাগানো তারগুলোকে সার্কিট দুটির আউট প্লাসের সাথে সোল্ডার করে নিব। এখন আমাদের এই সার্কিট বোর্ডগুলোকে ডাবল সাইডেড ট্যাপের সাহায্যে কেসের সাথে লাগিয়ে নিব। আমাদের যে দুটি সার্কিট বা আমাদের যে মডিউল দুটি আছে এখান থেকে যে আমাদের লাল তারটি বের হয়েছিল সেই তারটি মূলত আমাদের রিলের যে কমন পিন আছে সেটার সাথে আমাদের জোড়া দিতে হবে বা সোল্ডার করে নিতে হবে। এখন সকল কালো তারগুলো বা নেগেটিভ তারগুলোকে আমরা একত্র করে সোল্ডার করে নিব বা জোড়া দিয়ে নিব। এখান থেকে যে তারটি বের করে নিব সেটি সকেটের যে নেগেটিভ প্রান্তগুলো থাকবে সেগুলোর সাথে আমি সোল্ডার করে দিচ্ছি। আমাদের বুস্টার এবং বাক কনভার্টারে কিন্তু নেগেটিভ তার একটি রয়ে গেছে, সো এটিকে আমি আমাদের যে সকেট রয়েছে সেই সকেটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নিচ্ছি। অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে যত নেগেটিভ প্রান্ত আছে আমরা যেখান থেকে খুশি সেখানের সাথে সোল্ডার করতে পারবো, তবে খেয়াল করতে হবে আমাদের যে ইন হচ্ছে এবং আউট হচ্ছে সেখানে একটা কমন যেন নেগেটিভ তার থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি 18650 তিনটি ব্যাটারির সাহায্যে 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখেন না চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটা দেখে এই ধরনের তিনটা ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। তবে আপনাদের রিকমেন্ড করব আপনারা 6টি বা 9টি ব্যাটারির প্যাক তৈরি করবেন, কেননা আমাদের কেসে আমি যথেষ্ট পরিমাণ জায়গা রেখেছি, সেক্ষেত্রে আপনারা 6টি বা 9টি ব্যাটারি প্যাকও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন ব্যাটারি থেকে আসা যে পজিটিভ তারটি আছে এটি আমাদের যুক্ত করতে হবে রিলের যে নর্মালি ওপেন পিন থেকে যে তারটি এসেছে আমাদের যে সকেটের পজিটিভ প্রান্তে, সেই প্রান্তে আমি মূলত আমাদের যে ব্যাটারির পজিটিভ প্রান্তটি আছে সেটিকে সোল্ডার করে নিচ্ছি। ব্যাটারির যে নেগেটিভ তারটি আছে সেটিকে আমরা আমাদের যে কালো তারগুলো আছে এখানে যে কোনোটার সাথে আমরা সোল্ডার করে নিলেই আমাদের হয়ে যাবে। তো আমি এখানে ব্যাটারির যে নেগেটিভ তারটি আছে সেটিকে কেটে এই ধরনের একটি কানেক্টর ব্যবহার করছি। আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ব্যাটারির জন্য অবশ্যই একটি সুইচ রাখবেন। আমি আসলে ভুলে গেছিলাম বা আমার মাথায় ছিল না এই প্ল্যানিংটা যে আসলে ব্যাটারির জন্য একটা সুইচ রাখা আমাদের দরকার ছিল বা প্রয়োজন ছিল। সো অবশ্যই আপনারা একটা সুইচ রাখবেন, জাস্ট ব্যাটারির যে কোনো একটি তারকে কেটে আপনার সেই সুইচের দুই প্রান্তে সোল্ডার করে নেবেন, তাহলেই হয়ে গেল। এখন আমি অ্যালিগেটর ক্লিপের সাহায্য নিব আমাদের যে আউটপুট আছে এই আউটপুটের সাথে আমি মিটারকে সংযুক্ত করার জন্য। বুস্টারের উপর একটি ছোট্ট ভেরিয়েবল আছে, এটিকে ঘুরিয়ে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ভোল্টেজ সেটা আপনি সেট করতে পারবেন। তো আমি 12 ভোল্ট বা 12.2 ভোল্ট এখানে সেট করে দিচ্ছি এবং আমি চাইলে এটাকে পরবর্তীতে আবার ঘুরিয়ে আমি আমার মন মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজটাকে কিন্তু সেট আপ করে নিতে পারবো। তো আমি এখন আপাতত 12 ভোল্টের কাছাকাছি রাখছি। এরপর আমাদের যে বাক কনভার্টারটি আছে এটার সাথে যে আপনারা একটি ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এটাকে ঘুরিয়েও আমরা ভোল্টেজকে নিচের দিকে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আপনারা যদি চান এখানে 5 ভোল্ট বা 9 ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট বা 9 ভোল্টও রাখতে চান তাহলে সেটাও রাখতে পারবেন। তো আমার রাউটারটি যেহেতু 5 ভোল্টের, সো আমি এই কারণে এখানে 5 ভোল্ট মূলত সেট করে দিব। সো আপনার কাছে যদি 9 ভোল্টের রাউটার বা অনু থাকে সেক্ষেত্রে আপনি এটাকে 9 ভোল্টে সেট করে নিতে পারবেন। বাকি রইল মিটারের যে সুইচ আছে, আমরা এটার সাথে একটি তারকে সোল্ডার করে আমাদের যে ব্যাটারির পজিটিভ প্রান্ত যে সকেটের সাথে সোল্ডার করেছি সেখানে আমরা সোল্ডার করে নিব। তো মাঝে একবার আমি এই মিটারটি খুলে নিয়েছিলাম, আসলে মিটারটি খুলে পড়ে গিয়েছিল, এরপরে যে আমি লাগিয়েছিলাম সেটা মূলত উল্টো হয়ে গেছে, এ কারণে লেখাটি আপনারা উল্টো দেখতে পাচ্ছেন। তো যাই হোক আমি এখন এটাকে ঠিক করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন 10.9 ভোল্ট রয়েছে ব্যাটারিতে, অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজটা আমরা আমাদের এই মিটারের মাধ্যমে জানতে পারবো যে এখন আমাদের ব্যাটারির ভোল্টেজ কি বাড়ছে, চার্জ হচ্ছে কি না বা কতটুকু ভোল্টেজ রয়েছে সেগুলো আমরা এই মিটারটির মাধ্যমে অনায়াসে জানতে পারবো। তো এখন আমি দ্রুত ইনপুট এবং আউটপুটকে চেক করে নিব, দেন আমি আমাদের যে কেসিংটা আছে সেটাকে সম্পূর্ণ করব।
তো ফাইনালি আমাদের বক্সটি দেখতে হয়েছে এরকম। মিটারে ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে, আর এই পাশে বাম পাশের যে সকেটটি সেটি হচ্ছে 12 ভোল্টের জন্য, আমি হাতে লিখে নিয়েছি, এবং অন্যটি হচ্ছে 5 বা 9 ভোল্টের জন্য। তো অর্থাৎ আপনি যদি এখানে 5 ভোল্ট সিলেক্ট করেন তাহলে এখান থেকে 5 ভোল্ট পাবেন, যদি 9 ভোল্ট সিলেক্ট করেন তাহলে 9 ভোল্ট পাবেন। আর আমাদের এই ডিভাইসের পিছনের দিকে রয়েছে চার্জ ইন অপশন। সো আমি চার্জ ইন এই কারণে এখানে হচ্ছে আমরা যেই কনভার্টার বা অ্যাডাপ্টার বা চার্জার ব্যবহার করব সেটা মূলত আমাদের ব্যাটারিকে চার্জ করবে। আর পাশে আপনার অ্যাডাপ্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডাপ্টারের অপশনটা হচ্ছে যে আমাদের রাউটার বা অনুসাথায় যদি কোনো 12 ভোল্টের কনভার্টার বা অ্যাডাপ্টার থাকে সেটাকে আমরা এখানে ইন করে দেব। এতে করে যখন কারেন্ট থাকবে তখন হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদের অনু বা রাউটার চলবে, এবং যখন কিনা কারেন্ট চলে যাবে তখন হচ্ছে ব্যাটারি থেকে আমাদের ডিভাইসগুলো চলতে থাকবে। তবে আপনারা চাইলে শুধু চার্জ ইনে অ্যাডাপ্টার ব্যবহার করেও এই ডিভাইসটি অপারেট করতে পারবেন, ব্যাটারিটি চার্জও হবে পাশাপাশি আপনার ডিভাইসটি চলবেও। তবে আপনার যদি ব্যাটারিটি এম্পিয়ার বেশি হয় তাহলে কিন্তু আপনার এই ক্ষেত্রে দুইটা অ্যাডাপ্টারের প্রয়োজন হবে। কেন? যখন চার্জ হবে এবং পাশাপাশি আপনার লোডও কাজ করবে ওই ক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাটারিটি সেটি কিন্তু প্রপার চার্জ হতে পারবে না। সো এই কারণে দেখা গেল যদি খুব দ্রুত কারেন্ট যায় আসে তাহলেও কিন্তু আপনি প্রপার চার্জটা পাচ্ছেন না, বা প্রপার যে ব্যাকআপটা পাওয়ার কথা সেই ব্যাকআপটা আপনারা পাবেন না। এই কারণে আমি বলবো আপনারা দুইটা অ্যাডাপ্টার ব্যবহার করবেন যদি পসিবল হয়। তো এখন হচ্ছে টেস্ট করার পালা। সো টেস্ট করবো, আমার কাছে রাউটারই আছে, আমার কাছে আসলে অনু নেই এই মুহূর্তে, তো এবং একটা রাউটারই আছে। যদি একাধিক রাউটার থাকতো তাহলে বেটার হতো, আপনাদের সাথে বিভিন্ন ভোল্টেজের রাউটার আমি দেখাতে পারতাম। তো যাই হোক, আমি আমার রাউটারটি দেখাচ্ছি। সো আমার রাউটারটি হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের। তো আমি এটিকে আমি 5 ভোল্টের যে আউটপুট অপশন রেখেছি সেটার সাথে আমি একটি কেবলের সাহায্যে কানেক্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাউটারটি কিন্তু পাওয়ার পেয়েছে। আমি একটি অ্যাডাপ্টার ও একটি 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে হচ্ছে আমাদের যে ইনপুটের যে দুটি অপশন রয়েছে আমরা সেখানে ইনপুট দিচ্ছি। তো ডানের জ্যাকটি হচ্ছে আমাদের ব্যাটারিকে চার্জ করার জন্য, আর এরপরের যে জ্যাকটি সেটি হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের জন্য। তো ডান পাশের জ্যাকটি যদি আমরা খুলে নিই তাহলে আমাদের ব্যাটারি চার্জ বন্ধ হয়ে যাবে, আর এরপরের যে আমাদের জ্যাকটি রয়েছে সেটাকে খুললেই দেখবেন সাথে সাথে আমাদের যে রাউটারটি রয়েছে সেটি কিন্তু রিস্টার্ট হচ্ছে। অর্থাৎ আমাদের এই ডিভাইসটি পারফেক্টলি কাজ করছে। কারণ হচ্ছে আমি কিন্তু সাউন্ড পাচ্ছিলাম যখন আমি জ্যাকটি খুলেছি, তখন আমাদের রিলে কিন্তু কন্ট্যাক্ট পরিবর্তন করছিল। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যখন কারেন্ট চলে যাবে তখন রাউটারটি হচ্ছে সাথে সাথে রিস্টার্ট নিবে, যেহেতু বারবার আমাদের জ্যাক পরিবর্তনের কোনো ঝামেলা নেই, আমাদের ডিভাইস লাগানোর কোনো ঝামেলা নেই। এ কারণে কিন্তু খুব দ্রুতই আবার রিস্টার্ট হওয়ার ফলে আমরা বুঝতেও পারবো না যে আমাদের অন্যটা রিস্টার্ট নিয়েছে। যখন আমরা যদি মোবাইলে বা কম্পিউটার ইউজ করি খুব দ্রুতই এটা চেঞ্জ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আপনাদের একটা বিষয় ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আপনারা এই ইউপিএসের সাহায্যে হচ্ছে একই সাথে অনু এবং রাউটারকে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু আমি এখানে তিনটি ব্যাটারি ব্যবহার করেছি এবং এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, প্রথম প্রথম ভালো ব্যাকআপ দিচ্ছিল কিন্তু পরবর্তীতে ব্যাকআপ একেবারেই কমে গেছে, তো আপনারা চেষ্টা করবেন ভালো মানের 18650 ব্যাটারি ব্যবহার করার এবং ছয় থেকে নয়টি ব্যাটারি ব্যবহার করার। তো নয়টি ব্যাটারির প্যাক কীভাবে তৈরি করতে হয় সেটার উপরও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, চার্জার কীভাবে তৈরি করতে হয় সেটারও ভিডিও আছে। তো যারা কিনা এই পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার যে পূর্বের ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা তো দেখতেই পেলেন আমাদের ইউপিএসটা 100% অ্যাকুরেটলি কাজ করছে এবং খুবই চমৎকার কাজ করছে, এবং আমার এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে এবং আমি এই সেট আপটাকে 2-3 বার খুলেছি এবং ভুল হয়েছে। অনেক সময় আমাদের ভিডিও করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়, সেগুলোকে আমাদের সমাধান করতে হয়। সো এত কষ্টের বিনিময়ে জাস্ট আপনাদের কাছে কয়েকটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে 1 নম্বর ভিডিওতে একটা লাইক দিবেন। অ্যাটলিস্ট এই ভিডিওতে আমি উইশ করবো যে আপনারা 100টি লাইক অন্তত আমার এই ভিডিওতে করবেন, কেননা আমি এই ভিডিওটা করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে এবং তার মধ্যে তো কারেন্ট থাকেই না। তো ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন যে ভিডিওটা আপনাদের কাছে কিরকম লেগেছে, পরবর্তী ভিডিও কোন টপিকসে গেলে আপনাদের জন্য ভালো হয় এই বিষয়টা কমেন্ট সেকশনে লিখবেন, আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।